হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এন্ড সেফ আছো। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম কিছু খাবো, বাইরে থেকে তো এখন খাওয়া যাবে না। জেনারেলি চেষ্টা করছি বাইরে থেকে কিছু নাই খাওয়ার। এবার আফটার অল বাঙালি বলে কথা, মন তো একটু খাই খাই করবে। তাই আজকে বানাচ্ছি স্পেশাল লেমন চিকেন রোল। তো লেমন চিকেন রোল বানানোর জন্য আমি এই যে দেখো এখানে পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, আর এখানে হচ্ছে আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এটাতে আমি অ্যাড করেছি হলুদ। আচ্ছা আচ্ছা, তার ওখানে বলছি এটাতে আমি অ্যাড করেছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি আর অনেকটা লেবু, ঠিক আছে? এই যে এক থালায় মোটামুটি হচ্ছে 500 মতো চিকেন আছে, তো এটাতে অ্যাড করেছি আমি অলমোস্ট দুটো লেবু, দুটো গোটা পাতি লেবু, আর হচ্ছে লঙ্কা কুচি, সর্ষের তেল আর নুন। আর অ্যাকচুয়ালি ক্যাপসিকামটা আলাদা করে কুচিয়ে রাখলেই ভালো হতো, বাট ওই একসাথেই মেখে ফেলেছি। আর পেঁয়াজটা মাখিনি। আর এর পরের প্রসিডিওরটা কি হচ্ছে এটা দেখাচ্ছি, আপাতত এতটুকুই। লেমন চিকেন বানানোর জন্য আমি অলরেডি গ্যাসে এই তাওয়াটা বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, দিলে এর মধ্যে দেব সাদা তেল, এটা ওই সানফ্লাওয়ার অয়েল আর কি, সাদা তেল। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেব, আর দিয়ে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করব। আমি দেখাচ্ছি স্টেপগুলো কিরকম কিরকম করছি, চলো লেটস গেট স্টার্টেড। তো তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, তো একটু তেল ঢেলে দিই। অল্প একটু তেল ঢাললাম আর একটু তেল দিই। অল্প একটু তেল ঢেলে দিলাম, তেলটা একটু গরম হোক, গরম হলে আগে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো এই লেমন চিকেন যেটা প্রিপেয়ার হচ্ছে আমার এখানে, তো চিকেনটাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তো সেই কারণে আমি ঢাকা দিয়ে ব্যাপারটাকে রেখে দিয়েছি। এই যে ঢাকা দিয়ে ব্যাপারটা লো ফ্লেমে, একদম লো টু মিডিল এরকম ফ্লেমে রেখে দিয়েছি, ওটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, তারপরে বাকিটা দেখাচ্ছি। আর এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কিরকম হবে, লেমন চিকেন রোল কখনো খাইনি আগে। আর আমি এখানে ওই ক্যাপসিকামগুলো আলাদা করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটাকে আলাদা করে নিয়েছিলাম, এই দুটো জিনিসকে আলাদা করে রেখেছি, আগে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে যখন ব্যাপারটাকে ফ্রাই করব তখন এই জিনিসগুলো দিয়ে ফ্রাইটা করব। বাস এত দূরই। তারপরে আর এখন মা বোধহয় ডোটা বানিয়ে নিয়েছে, ডোটা বানিয়ে নিয়েছো? এই যে এই ডোটা বানানো হয়ে গেছে, এই যে ডোটা রেডি হয়ে গেছে, ডোটা মা একটা বাটি ঢাকা দিয়ে রেখেছে। তো বাস তারপরে যতক্ষণে চিকেনটা হয়ে যাবে ততক্ষণে ডোটা প্রিপেয়ারও হয়ে যাবে, তো সেটা বেলে ভেজে নিয়ে তারপরে রোলটা করব, দেখো কিরকম হয়। মা এখানে চিকেনটা যে সেদ্ধ হচ্ছিল চিকেনটা থেকে জল বেরিয়েছিল, তো সেটা যাতে পুরো উবে গিয়ে ড্রাই হয়ে যায় তাই জন্য ঢাকাটা খুলে এবার একটু নেড়ে নিচ্ছে। ম্যাগি মশলা আর বলেছিল আমাকে একটু আদা রসুন অ্যাড করতে, কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি অ্যাড করতে চাও তো অ্যাড করতে পারো। চিকেনটার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, বিকজ মশলাটায় পুরো মাখছে চিকেনটা। টেম্পটিং, ওয়াও, কি দারুণ স্মেল বেরোচ্ছে, খুবই ভালো লাগছে স্মেলটা। জানি না কিরকম হবে খেতে, বাট স্মেল তো খুবই ভালো আসছে। মা এবার এক এক করে সব এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দিল। কিচেন চিমনিটা চলছে তাই হয়তো একটু মানে আওয়াজটার প্রবলেম হতে পারে,
এই অ্যাড করে এবার মিক্স করে নিচ্ছে পুরো চিকেনটাকে। আর একটুখানি সস অ্যাড করেছে, একটুখানি টমেটো সস, একটুখানি রেড চিলি সস অ্যাড করেছে। তো চিকেনটা এখানে রেডি হয়ে গেছে, মা এখানে চিকেনটা রেডি করে নিয়ে এখানেই রেখেছে। তো এরপর মা চিকেনটা তো দেখলো ওখানে রেডি করে রেখেছে, আর এরপর পরোটাটা বানানো হবে। লেমন চিকেন রোলের জন্য এখন পরোটা তৈরি হচ্ছে এখানে, একটা বাবা তৈরি করছে এই যে। আর এখানে অলরেডি একটা ভাজা শুরু হয়ে গেছে। তো এখানে যে পরোটা গুলো তৈরি আছে, আর এখান থেকে চিকেনের ওই স্টাফিংটা নিয়ে এবার রোল গুলো তৈরি হবে। লেমন চিকেন রোল স্টাফিং হাতে করো। আচ্ছা, এখানে যেহেতু অ্যাজ বিকজ প্রচুর পরিমাণে পেঁয়াজ ইউজ হয়েছে, তাই এক্সট্রা করে আর পেঁয়াজ কুচি আমরা ইউজ করছি না। যদি কেউ বেশি পেঁয়াজ খেতে ভালোবাসে তাহলে অবভিয়াসলি পেঁয়াজ কুচি দিতেই পারে। ফার্স্ট রোল চলে এসছে আমার হাতে, একটা বাইট দিয়ে দেখি কেমন হয়েছে। Amazing! Down, সো ফাইনালি আমাদের তিনজনের মিলিত প্রচেষ্টার ফল লেমন চিকেন রোল। এবার বাবা মা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। আমি তো তোমাদের দেখালাম যে আমি একটা রোল খাচ্ছি উইথ মানে স্যালাড মানে শশা টশা দিয়ে, আর একটা উইদাউট খেয়েছি। এবার দুটো কম্পেয়ার করে দেখবো কোনটা ভালো হয়েছে। যে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও আগে একটা, হ্যাঁ আগে একটা, ও আচ্ছা আগেরটা খেয়েই অর্ধেক এখানে রাখা, আর হাতে আরেকটা রোল নিয়ে বসেছে। মানে আমরা এরকমই খাই আর কি, খেলে অনেকটা খাই। কেমন লাগছে মা? ইয়াম্মি। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ বাড়িতে বানানো জিনিস তো, বাড়িতে বানানো জিনিস টেস্টি অন্যরকম হয়। ঠিক আছে, এক কামড় দিয়ে দেখাও। বাহ, দারুন না? অনেকটা মাংস দিয়ে করা। সেই তো, চিকেনটা মানে অনেকটাই চিকেন দেওয়া আছে, ওই জন্য প্রত্যেকটা বাইটেই চিকেন আসছে মুখে। খাওয়া হলো রোল ভরপেট। এবার তোমরা অবশ্যই বাড়িতে এই লেমন চিকেন রোলটা বানিয়ে খেও, খুব টেস্টি হয়। আর ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ বি সেফ। আর আমাকে বাড়িতে লিখে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বাই অ্যান্ড গুড নাইট।